নমস্কার বন্ধুরা, বনবিথীর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আমি আবারও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, মুড়ির কাটলেট। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই এই মুড়ির কাটলেট কিভাবে আমরা তৈরি করলাম। মুড়ির কাটলেট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপের মতো মুড়ি। এখানে শুকনো মুড়ি আমি নিয়েছি। মুড়িটা জল দিয়ে সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, কারণ মুড়ির মধ্যে বালু থাকতে পারে, তার জন্য একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মুড়িটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করার পরে দেখবেন মুড়িটা ধোয়ার পরে অনেক সুন্দর নরম হয়ে যায়। এই নরম মুড়ির ভিতর এবার আমি দিয়ে দিব 2টো আলু। আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা ম্যাশ করে রেখেছি। এবার মুড়ির মধ্যে আমি সেই আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা কুচানো পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিলে যে কোনো খাবারের ফ্লেভারটাই অনেক সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি আমি 6টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ নুন। এবার এর মতো দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়ি। ভাজা জিরার গুঁড়ি দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা পেস্ট, অর্থাৎ আমি এখানে জিরা আগে থেকে বেটে রেডি করে রেখেছিলাম। এবার এর মতো দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ি। আমার মোটামুটি সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এইগুলি আলু, মুড়ি এবং সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে একটু চটকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে আলুটা যাতে ভালো করে মেখে যায় এভাবে মেখে নেবেন। এবার আমরা এই মাখানো আলুটা দিয়ে কাটলেট করব। আমি একটা চারকোন আকৃতির শেপ এখানে দিচ্ছি কাটলেটটার। আপনাদের খুশি অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী আপনারা এই কাটলেটের শেপ আপনারা দিতে পারেন। আমি এখানে চারকোন আকৃতিরই করছি। আমি দু হাতের সাহায্যে চেপে চেপে এই কাটলেটটা তৈরি করছি। আপনারাও এভাবে কাটলেটটা চেপে চেপে সুন্দর করে গড়িয়ে গড়িয়ে করে নেবেন। মুড়ির কাটলেটটা খুবই একটা জনপ্রিয় খাবার। আমরা ঘরে অনেক সময় মুড়ি নরম হয়ে গেলে খুব চিন্তায় পড়ে যাই এবং কোনো উপায় অন্ত না পেয়ে অনেক সময় আমরা এটা ফেলেও দিয়ে থাকি। বন্ধুরা, এখন থেকে ঘরে আর কোনো মুড়ি ফেলে দেওয়া দরকার নেই। এভাবে যদি আপনারা মুড়ির কাটলেট তৈরি করেন, তাহলে যে কেউ খেতে খুবই পছন্দ করবে এবং এর স্বাদটা খুবই অসাধারণ হয়। এবার এই কাটলেটটা তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি। এই ময়দাটা একটু জল দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। আমরা একসঙ্গে পুরো জলটা ঢেলে দিব না, অল্প অল্প করে ময়দার মধ্যে জল দিয়ে আমরা একটু নেড়েচেড়ে দেখব যে ব্যাটারটা খুব গাঢ় না হয়, আবার খুব পাতলাও যেন না হয়, সেদিকে খেয়াল রেখে জলটা ঢালতে হবে। এখানে দেখুন আমার ব্যাটারটা খুব সুন্দরই হয়েছে। আমি এর মধ্যে আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, তাহলে
আমার এই ময়দার ব্যাটারটা আরো সুন্দর হবে। বন্ধুরা এভাবে আপনারা ময়দার ব্যাটারটা তৈরি করে নেবে, তাহলে যে কাটলেটটা আমরা এই ময়দার ভিতর দিব সেটা ভাঙবে না। আমি আরো একটু জল দিয়ে দিলাম, কারণ আমার এখানে ব্যাটারটা খুব গাঢ় মনে হচ্ছিল, তার জন্য আমি আরেকটু জল দিয়ে দিয়েছি। আপনারাও এরকম একবারে জল দিবেন না, দেখে আস্তে আস্তে করে জল দিবেন। একবারে জল দিলে তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে, তখন এটা ভাজতে গেলে ভালো হবে না। এবার আমার ব্যাটার প্রস্তুত হয়ে গেছে, এবার কাটলেটটা আমি এই ময়দার ভিতর দিয়ে হাত দিয়ে এপিট ওপিট করে ময়দাটা মাখিয়ে নেব। এবার এই কাটলেটটা একটা কাটা চামচের সাহায্যে আমি এখানে সিমাইয়ের ভিতর দিয়ে এটা কোটিং করে নেব। বন্ধুরা আপনারা ইচ্ছা করলে ব্রেড ক্রাম দিয়েও এটা কোটিং করতে পারেন, তবে সিমাই দিয়ে করলে একটু দেখতে বেশি ভালো হয়। এখানে আমি লাচা সিমাই ব্যবহার করেছি, আপনারাও ইচ্ছা করলে লাচা সিমাই ব্যবহার করতে পারেন। এইভাবে আমরা একটা একটা করে মুড়ির কাটলেটটা তৈরি করে নিব। আমি এখানে আর একটা কাটলেট ময়দার গোলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কাটা চামচ দিয়ে আমি সিমাইয়ের ভিতর আবার কোটিং করে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে অন্য হাত দিয়ে কোটিং করছি, কারণ ভিজা হাতে কোটিং করলে এটা লেগে যেতে পারে, ভালো হয় না। তার জন্য আমি এক হাতে কাটলেটটা ময়দার ভিতর দিচ্ছি, অন্য হাত দিয়ে আমি কাটলেটটা সিমাইয়ের ভিতর কোটিং করে নিচ্ছি। এভাবে আমি সমস্ত কাটলেটগুলো কোটিং করে নিব। অলরেডি আমার দুটো কাটলেটই কোটিং করা আমি দেখিয়েছি, আরো দুটো আমি দেখিয়ে দিচ্ছি। আমি পুনরায় আরেকটি কাটলেট ওই ময়দার গোলার ভিতর দিয়ে দিচ্ছি, এবং কাটা চামচ দিয়ে সিমাইয়ের ভিতর দিয়ে আমি অন্য হাত দিয়ে কোটিং করে নিচ্ছি। কাটা চামচ দিয়ে কাটলেটটা তুললে ওর যে অবশিষ্ট গোলাটা থাকে সেটা ঝরে যায়, এজন্য আমি এখানে কাটা চামচ দিয়ে এটা তুলে নিচ্ছি। এভাবে আমি আরেকটা কাটলেট ময়দার গুলার ভিতর দিয়ে কাটা চামচের সাহায্যে তুলে আমি সিমাইয়ের ভিতর কোটিং করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে যদি আপনারা কোটিং করেন তাহলে দেখতেও সুন্দর হবে এবং খেতেও খুব ক্রিসপি হবে। এখানে আমি চারটা কাটলেটই কোটিং করা দেখিয়েছি, আপনারা এভাবে বাড়িতে কোটিং করে নেবেন। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখানে ওই তেলের মধ্যে আমি কাটলেটগুলি দিয়ে একটু ফ্রাই করে নেব। এখানে কাটলেটগুলো আমি শ্যালো ফ্রাই করব। দেখুন আমার কাটলেটগুলো ফ্রাই প্রায় হয়ে আসছে। আমি কাটলেটগুলো এখানে এপিট ওপিট করে একটু উল্টিয়ে নিব, যাতে এটা পুড়ে না যায়। আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি, কারণ এটা যদি আমি হাই ফ্লেমে দিই তাহলে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভেতরটা সুন্দর হবে না। তার জন্য আমি এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। একটু ধৈর্য ধরে এটা আমরা ফ্রাই করে নিব। দেখুন আমার কাটলেটগুলো এক পিট ফ্রাই প্রায় হয়ে আসছে, আমি অপর পিট একটু উল্টিয়ে দিচ্ছি যাতে এটা পুড়ে না যায়। বন্ধুরা
মুড়ির কাটলেটটা এত সুস্বাদু হয়, আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। একবার খেলে এর স্বাদটা ভুলার নয়। এটা খুবই একটা লবণীয় খাবার। অনেক সময় দেখা যায় বাড়িতে যদি মুড়ি নরম হয়ে যায়, আমরা মুড়িগুলি ফেলে দিই বা চিন্তায় পড়ে যাই কি করব। এখন থেকে বাড়িতে যদি মুড়ি নরম হয়ে যায় তাহলে ফেলার দরকার নেই। এভাবে আপনারা কাটলেট করবেন, বাড়ির ছোট থেকে বয়স্ক সবাই এটা খেতে খুবই পছন্দ করবে। এবং এটা খুবই মজাদার একটা রেসিপি এবং মজাদার খাবার, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন খুবই টেস্টফুল এই খাবারটা। দেখুন বন্ধুরা, এখানে আমার মুড়ির কাটলেটটা সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি আরো কাটলেট দিয়ে এভাবে ফ্রাই করে নিব। তাহলে বন্ধুরা, যদি আমার এই মুড়ির কাটলেট আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে এটা তৈরি করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এর স্বাদটা কেমন হয়। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।